বিচারক কে দেয়া হুমকি চিঠি প্রসঙ্গে কি বলেছেন অনুব্রত মণ্ডল দেখাবো আপনাদের তার নাম করে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক কে হুমকির পেছনে কারা প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডলের অভিযোগ এটা করেছে বিজেপি অনুব্রতদা একটাই প্রশ্ন একটাই প্রশ্ন অনুব্রতদা আপনার নাম করে বিচারক কে হুমকি দেওয়া হয়েছে যে বিচারক কে ওটা বিজেপি করেছে ওটা বিজেপি করেছে অনুব্রতদা একটাই প্রশ্ন একটাই প্রশ্ন অনুব্রতদা আপনার নাম করে বিচারক কে হুমকি দেওয়া হয়েছে যে বিচারক কে ওটা বিজেপি করেছে ওটা বিজেপি করেছে পাচারের টাকায় নেপালে মেডিকেল কলেজে লাভপুরের তৃণমূল বিধায়কের অভিজিৎ সিং এর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারী প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব পাল্টা চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের তার এমএলএ এর নাম রানা সিংহ তিনি লাভপুরের এমএলএ আপনি হ্যাঁ অভিজিৎ সিনহা রায় না দেখুন হ্যাঁ সাহেব মজুমদার দিনময় মণ্ডল এবং আরো দুজন মোট চারজন লাভপুর থানার সিভিক ভলেন্টিয়ার ওনার একটা মেডিকেল কলেজ আছে নেপালে ভরতপুরে অভিজিৎ সিনহা রায় এখান থেকে টাকা পাচার করে নেপালে একটা মেডিকেল কলেজ করেছেন যে মেডিকেল কলেজে তার মেয়ে ইন্দিরা সিংহ পড়ে সেই মেডিকেল কলেজে নেপালে ভাবতে পাচ্ছেন লাভপুর থানার সিভিক ভলেন্টিয়ার সাহেব মজুমদার দিনময় মণ্ডল এই ছবি দেখাচ্ছি দেখুন এই যে ছবি দেখুন ছবি ছবি দেখুন ছবি দেখুন এরা এরা পশ্চিমবঙ্গের সিভিক পুলিশ গিয়ে ডিউটি করছে নেপালে নেপালে গিয়ে ডিউটি করছে আপনি কোথায় যাবেন আমি পরশুদিন তৃণমূলের পাঁচজনের সম্পর্কে কিছু তথ্য দিয়ে একটা প্রেস কনফারেন্স করব পরশুদিন আমি আপনাদের ডেকে নিচ্ছি শুভেন্দু অধিকারীর এই অভিযোগ প্রসঙ্গে কি বলেছেন লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিং দেখুন কোন মেডিকেল কলেজ ভারতবর্ষ বা পৃথিবীর যে কোনো জায়গাতে কোনো মেডিকেল কলেজ আমার নেই যদি এটা প্রমাণিত হয় যে আমি কোন মেডিকেল কলেজের মালিক সে ভারতবর্ষ হোক বা ভারতবর্ষের বাইরে হোক এটা প্রমাণিত হলে আমি সঙ্গে সঙ্গে আমার বিধায়ক হিসেবে ইস্তফা পত্র স্পিকার সাহেবের কাছে দিয়ে দেব এবং সমস্ত সরকারি পদ এবং রাজনৈতিক আমার যা যা পদ আছে তার থেকে ইস্তফা দেব এক আর দুই হচ্ছে 18 বছর প্লাস যে কোনো ছাত্র বা ছাত্রী সে তার নিজের ইচ্ছা অনুযায়ী পড়াশোনা করতে পারে সারা ভারতবর্ষ বা সারা পৃথিবীতে তো কত মেডিকেল কলেজ আছে তাহলে এবং সেখানে কয়েক হাজার ছেলে মেয়ে পড়ে তাহলে যারাই পড়ে তাদের বাবা মাই কি মেডিকেল কলেজের মালিক হয়ে যায়